হচ্ছে আপনারা র পিএসপি যত ভালো জানবেন সামনের ফ্রেমওয়ার্ক গুলাতে তত ভালো। যারা ধরেন এইচটিএমএল সিএসএস ভালো পারতো তাদের জন্য বুটস্ট্র্যাপে গিয়ে অনেক সহজ হয়েছে না? তো ব্যাপারগুলো হচ্ছে এরকমই। তো যারা হচ্ছে র পিএসপিতে ভালো করবে তাদের জন্য খুব সুবিধা হবে। ওকে, সামনে কাজ করতে গেলে আমরা অ্যাডমিনের মধ্যে এখানে যদি আমরা আসি, আমরা আসলে যে জিনিসটা দেখতে পারবো যে এইভাবে আমরা চলে আসছি। ইউজারের মধ্যে আসলে এখানে কি আছে, অল ইউজার, অ্যাড ইউজারের মধ্যে ক্লিক করলে কি হচ্ছে, এরকম অ্যাড ইউজারের একটা ইনফরমেশন এখানে চলে আসছে, বোঝা গেছে? তো আজকে আমরা যে জিনিসটা করব, যে আমরা গতদিন কি টেবিল বানাইছিলাম? আমরা গতদিন মনে হয় টেবিল গুলা বানায় রাখছিলাম, যে আমরা কিভাবে একটা হচ্ছে যে ডাটা গুলা রাখবো তার স্টোরেজের জন্য মাথায় রাখবেন। আমি আবারও বলি যে একটা ওয়েবসাইটে কমন মেন একটা ডাটাবেস থাকে, অনেক সময় একাধিক ডাটাবেসও আমরা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এপিআই এর সাহায্যে ইউজ করি, বোঝা গেছে? কি করি আমরা, এপিআই এর সাহায্যে আমরা এটা ইউজ করি। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, ক্লাসে আমরা এইবার আমরা এখানে যদি আসি, এটা হচ্ছে আমাদের টেবিল কি, সরি, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। খেয়াল করেন এখানে কয়টা টেবিল আছে, একটা মাত্র টেবিল আছে, বুঝে গেছে? কি আছে এখানে, যা যা লাগে তার মোটামুটি, যেমন ইউজার আইডি গুলো এখানে আসবে, নেম গুলো এখানে, ফোন গুলো এখানে, কি ইউজার নেম গুলো এখানে, ইমেল এখানে, পাসওয়ার্ড এখানে, ইউজার ফটো কি এখানে, এইভাবে কি এখানে এটা আসবে। তো আসেন আমরা আজকে কি করব, আমরা ইনসার্ট করব, নাকি কি করব, ইনসার্ট করব। তো আমরা যখন এখানে ইনসার্ট করতে যাব, তো তখন আমাদের আমাদের যে জিনিসটা করব, আমরা অ্যাটম নামের একটা কোড এডিটর, কার ফোন নাকি, হ্যাঁ আমরা এটা চেঞ্জ করবো। এটা আমি কতদিন বলছিলাম ক্লাসে যে আমরা আর একটু সামনে গেলে এটা চেঞ্জ করতে পারবো, বুঝা গেছে? আমরা এটা চেঞ্জ করবো, সমস্যা নাই, আমাদের পেজ ওয়াইজ এটা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রোগ্রামিং দিয়ে আমরা করবো, বুঝা গেছে? সেই লোকেট করবে যে এখন কোন পেজে আছে, ওই পেজ অনুযায়ী সে একটা টেক্সট এখানে বসায় দিবে, বুঝা গেছে? এগুলো আমরা শিখবো। ওকে, ডাইনামিক মানে ফুল ডাইনামিক। ওকে, যেমন যে অ্যাক্টিভ থাকবে, এগুলো প্রত্যেকটা যেটা অ্যাক্টিভ থাকবে সেটা আমরা দেখে নেব। তো আমরা অ্যাটম একটা কোড এডিটর, এটা হচ্ছে পিএসপি এর জন্য অনেক বেটার একটা কি, কোড এডিটর। ওকে, তো এটার কয়েকটা সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো প্রজেক্ট ওপেন করতে পারে। মনে করেন আপনি এখন এই মাত্র একটা প্রজেক্টে কাজ করলেন, তারপর আরেকটা প্রজেক্ট ওপেন করবেন, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, কোনো সময় কোনো ঝামেলা আপনার হয় না, বোঝা গেছে? যেটাকে যে অবস্থাতে রাখবেন কি সেটা সেই অবস্থাতে, এটা হচ্ছে অ্যাটমের চেহারা। ওকে, তো তাইলে আমরা এখন যে জিনিসটা করব, আমরা এখান থেকে গিয়ে এক্সপ্লোরের মধ্যে গিয়ে দেখেন, আচ্ছা দেখেন এই যে ফোল্ডারটা আছে না, মেন যে ফোল্ডারটা, এই মেন ফোল্ডারটারে আমরা ঠিক যেভাবে, অর্থাৎ কোড এডিটর সম্বন্ধে শেখার কিছু না, এটা আপনারা জানেন, বুঝা গেছে? কারণ আপনারা তো অলরেডি ইউজ করছেন, অনেকগুলো কোড এডিটর ইউজ করছেন না? দেখেন আমি এখানে টোটালটারে কি করে ফেললাম, ওপেন করে ফেললাম, ফেলছি না? এখন অ্যাড ইউজার যদি মনে করে আমি এখানে রাখবো, এখানে রাখছি, অল ইউজারটাও আমার দরকার, এর মানে কি দুইটা একসাথে ওপেন হয়েছে না? যদি সমস্যা হয় আমরা এখানে ধরে নিয়ে আসি, ড্রাগ করে দুইটা স্কিল করতে পারি, বুঝা গেছে? মনে করেন আমাদের আরেকটা দরকার, সেই ক্ষেত্রে টেনে আমরা কি করতে পারি, আরেকটা স্ক্রিন বানায় ফেলতে পারি, কি বোঝা গেছে? আমরা যদি মনে করি এডিট ইউজারের মধ্যে নিয়ে আসবো, এটারে আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা করলে আরো অনেক বেশি কি করতে পারি, স্ক্রিন তৈরি করে নিতে পারি। সবচেয়ে বড় সুবিধা এটার যেটা হচ্ছে, যে ধরেন উপরে আপনার ডিজাইন থাকলো, নিচে আমরা পিএসপি কোড করতেছি, আমাদের জন্য কি হবে, সুবিধা হবে। অথবা ডিজাইনের কাজের কথাই যদি বলি, এখানে এইচটিএমএল আছে, পাশে আপনার কি সিএসএস আছে, এটা আপনার জন্য অনেক বেশি ইজি হলো না? এর মানে বারবার কিন্তু ক্লিক করে ওটা ওপেন করতে হচ্ছে না। ওকে,
তো এরকম অনেকগুলা বিষয় এটার মধ্যে আছে। আমি চাই, আমি পার্সোনালি কয়েকটা কোড এডিটরই হচ্ছে ইউজ করতাম, এর মধ্যে নেটবিন ছিল, এটা খুব বেটার, এটা অনেক ভালো। ওকে, তো এর মানে ধারণা হচ্ছে আপনারা যেটা মনে হবে আমার কাছে এটা ভালো এটাই ইউজ করবেন, যেহেতু আমি পার্সোনালি এটা ইউজ করে অভ্যস্ত, সেহেতু কি আমি এটাই ইউজ করলাম। ওকে, তো আমরা যে জিনিসটা করব, যে আমরা এখান থেকে ধরেন এই অ্যাড ইউজার যেটা আছে, আমরা অ্যাড ইউজারটার মধ্যে আমরা কি করব, এখানে কাজ করব। তো এখন আমরা যখন এখানে কাজ করতে যাব, তখন সবার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার যেটা অ্যাকশন, অ্যাকশনের মধ্যে আমি কি দেব বলেন তো? অ্যাকশনটা কেন ইউজ করি এটা কি আমরা জানি? অ্যাকশন কেন ইউজ করি? অ্যাকশন হচ্ছে, আমরা তো ফর্ম ইউজ করছি, এর আগে অ্যাকশন দেখছি, মেথড দেখছি। অ্যাকশনের কাজ হচ্ছে, ধরেন আমি আপনারে বললাম যে আপনি এই পেনটা আমার রুমে রাখবেন, তো আপনি একটা কাজ করতে পারেন, সরাসরি আমার রুমে গিয়ে রেখে আসলেন, আর আমি যদি বলি যে আমি এইটা আপনারে পাঠাইলাম যে আপনি গিয়ে শাহিনের কাছে চেক করাবেন, করায় ওখান থেকে চেক করে তারপরে নিয়ে কই রাখবেন, আমার রুমে রাখবেন। ওকে, তো এখন যেটা হচ্ছে, তাহলে অ্যাকশনের মধ্যে আমি বলে দেব কি যে আপনি এখান থেকে শাহিনের কাছে যান, কি বোঝা গেছে কি? তো আমরা যদি চাই যে এইটা আমরা কোনো অন্য একটা পেজে নিয়ে যাব, কোডটা নিয়ে গিয়ে ওখানে প্রসেস টোসেস করে তারপরে আমরা ডাটাবেজে পাঠাবো, তাইলে আসলে কি অ্যাকশনের মধ্যে একটা সেই পেজের লোকেশনটা বলে দিতে হবে, বোঝা গেছে? আর যদি সরাসরি ডাটাবেজে দিতে চাই তাহলে অ্যাকশনের কোনো কাজ নাই। আমার কথা বোঝা গেছে? তো এখন যেহেতু আমরা র পিএসপি করতেছি, এখন কিন্তু অ্যাকশনের কোনো কাজ নাই। আমার কথা বোঝা গেছে? অ্যাকশনের কোনো কাজ নাই। তো এই জন্য আমরা সামনের প্রজেক্ট গুলাতে দেখব, বিশেষ করে লারাভেলে যখন কাজ করবো, তখন সবসময় আমরা অন্য একটা কন্ট্রোলারের মধ্যে নিয়ে বা অন্য একটা পেজে নিয়ে আমরা কি করব, আমরা এটারে প্রসেস করব, বুঝা গেছে? তো এখন দরকার নাই। আর মেথডের মধ্যে একটা আসে পোস্ট, একটা আসে কি গেট, পুট আসতে পারে, এরকম ডিলিট অনেকগুলো আছে, কিন্তু ইউজ করি আমরা কি গেট আর কি পোস্ট। এখন এই গেটটা আমরা কেন ইউজ করি? গেটটা হচ্ছে, গেট মানে কি নেওয়া। ওকে, অনেক সময় আমরা যখন ডাটাবেস থেকে ডাটা তুলে আনি, তুলে এনে যখন কাজ করব, সেই মুহূর্ত গুলাতে আমরা গেটটা শুধু ইউজ করি, আর এমনি ইনসার্টের সময় আমরা গেট ইউজ করতে পারি, কিন্তু কিছু প্রবলেম হয়। গেট যদি ইউজ করি তাহলে অল্প পরিমাণ ডাটা কি হয়, রাখা যায়, বোঝা গেছে? কি হয়, অল্প পরিমাণ ডাটা ডাটাবেজে রাখা যায়। আবার যে ডাটাটাই আমি পাঠাচ্ছি কিনা, মানে ডাটাবেজের সাথে যে যে ডাটাটাই সেন্ড করতেছি, এটা আবার ইউআরএল এ দেখা যায়। যেমন কাইন্ড অফ আমি যদি একটু দেখাই এখানে, সবাই তো আমরা গুগলে সার্চ দিছি নাকি না? আমরা তাও দেই না এখনটা, হ্যাঁ কি আপনি সার্চ দেন গুগলে? আচ্ছা, গুড। ওকে, আমরা যদি এভাবে লিখি যে ক্রিয়েটিভ শেপার্স, কি লিখবো, ক্রিয়েটিভ শেপার, এভাবে যদি আমরা সার্চ দেই, খেয়াল করেন, আমরা গিয়ে যদি সার্চ দেই গুগলে, খেয়াল করেন যেটা সার্চ দিলাম, বোঝা গেছে কি, যেটা সার্চ দিলাম এই জিনিসটা দেখেন, এই যে দেখেন এখানে কি আসছে, ক্রিয়েটিভ শেপার, এটা কি ইউআরএল কে দেখা যাচ্ছে? আমরা এখান থেকে চেঞ্জ করব না, ইউআরএল থেকে ডাটা যদি চেঞ্জ করি, যেমন ইউআই ল্যাব এরকম যদি লিখে দেয়, কি লিখলাম, ইউআই ল্যাব, কি লিখব, ইউআই ল্যাব, আমরা এখানে গিয়ে যদি ইন্টার দেই, এবার একটু খেয়াল করবেন কি, ও আচ্ছা সরি, এই যে এই জায়গাটাতে কি আসবে, ইউআই ল্যাব, আমরা এখান থেকে যদি চেঞ্জ করি, এখান থেকে যখন চেঞ্জ করব, খেয়াল করেন ভেতরে কি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কি কি ভেতরে চেঞ্জ হয়েছে, এটা এর মানে ভেতরে যদি এটা চেঞ্জ হয়, তার মানে এটা কি হলো,
যে আমরা ইউআরএল এ চেঞ্জ করলে এখানে চেঞ্জ হচ্ছে না, মূলত এখানে যে ফরম্যাটটা করা আছে সেটা হচ্ছে কোন ফরম্যাটে, সেটা গেট ফরম্যাটে করা আছে, বুঝা গেছে? আমরা গেটের, আর আমরা তাই আইলে আমাদের গেটে কি কি জিনিস হয়, অল্প পরিমাণ ডাটা পাঠাইতে পারি, আরেকটা জিনিস কি হয়, অল্প পরিমাণ ডাটা পাঠাতে পারি, আরেকটা কি হয় বলেন তো? অল্প পরিমাণ ডাটা এবং ডাটাটা ইউআরএল এ দেখা যায়। আর যদি অনেক বেশি ডাটা পাঠাইতে চাই তাইলে আমরা কি ইউজ করি, পোস্ট, এবং পোস্টের ডাটাটা কোনো সময় কি দেখা যায় না। এই যে গরম লাগলে এই যে এসি রিমোট এখানে আছে, ওকে। আচ্ছা, তো তার মানে আমরা কোনটা ইউজ করব বলেন তো সবাই? আমরা সিকিউরিটির জন্য কি ইউজ করব, পোস্ট ইউজ করব, বোঝা গেছে? সিকিউরিটির জন্য কি পোস্ট ইউজ করব। আপনারা যারা এখানে যারা ভালো করবেন, আপনাদের এই ব্যাচের থেকে আমি একটা টিম নেব, এখান থেকে 4 থেকে 5 জনের একটা টিম নেব, বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাডভান্সের জন্য, ওকে। আমি সফটওয়্যার তৈরি করা শেখাবো, এটা আপনাদের কি এটার জন্য কোনো কস্ট দিতে হবে না, বোঝা গেছে? এখান থেকে যারা ভালো করবে, ওকে, 2-4-5 জন আমি এখান থেকে নেব কিন্তু, ওকে, এটা একটু মাথায় রাখবেন, ওকে। যারা এটাতে ভালো করবেন তাদের জন্য এই সুযোগটা এখানে আছে, ওকে, কাইন্ড অফ ইন্টার্নের মতো আর কি। আচ্ছা ফাইন, তো এখন যে জিনিসটা হচ্ছে, আমরা তাহলে এখানে কি করলাম, এটা আমরা দিয়ে দিছি না? এখন আমরা যদি ইনসার্ট করার কথা বলি, আমরা সব সময় W3 স্কুল ফলো করব, কিন্তু দেখবেন আমি যেভাবে শেখাবো এটা W3 স্কুল থেকেও সহজ, বোঝা গেছে? বা আমি যেভাবে দেখাবো এটা তার, বা এটা হচ্ছে কি যে মূলত ইউনিক একটা পার্ট। তারা যেমন, আমরা যদি এখান থেকে বলি ইনসার্ট ডাটা, আমরা যখন এখান থেকে কি বলবো ইনসার্ট ডাটা, এখানে দেখেন ইনসার্ট করার জন্য তারা এখানে বেশ কিছু জিনিস এখানে কি দিয়ে রাখছে, কি এখানে খেয়াল করেন, প্রসিডিউরালে যদি আসি এভাবে তারা একটা কিছু করে রাখছে, বুঝা গেছে? তো আমরা যে জিনিসটা করব, যেহেতু আমাদের ফর্মটা কিন্তু ডাইনামিক, কেন ফর্মটা ডাইনামিক, যে কোনো মানুষ, মনে করেন আপনি রেজিস্ট্রেশন করতেছেন, আরেকজন রেজিস্ট্রেশন করতেছেন, এরকম যদি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম, না না না, ওইটা না, না ওইটা তো পরে, মানে ওগুলো তো হচ্ছে পরে, ওকে। আচ্ছা, তো আমরা যে জিনিসটা করি, যে আমরা এখান থেকে পোস্টে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে যেটা পোস্ট দেওয়া আছে, এই এই হচ্ছে এই যে যেটা পোস্ট। এবার দেখেন আমরা ইনসার্ট কিভাবে করব, সবাই এটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝা গেছে? দেখবেন আমরা আমরা সামনের দিকে যখন যাব বিষয়গুলো আমাদের জন্য আরো ইজি হবে, বুঝা গেছে? কি হবে, আরো ইজি হবে আমাদের জন্য। অনেক কিছু বানানো আছে, যেমন বুটি স্টাফে বানানো আছে এরকমও, কিন্তু প্রথম দিকে আমাদের কষ্ট করে শিখতে হবে, বুঝা গেছে? তো আমরা এখানে কি বলবো, ইফ, ইফ দেওয়ার পর ইফটা কি করব, ক্লোজ করব। করার পরে কি বলবো, নট এমটি, কি বলবো, নট এমটি ডলার আন্ডারস্কোর কি পোস্ট, যদি পোস্টটা কি হয় ফাঁকা না যায়। এই যে টোটাল পোস্টের মধ্যে, পোস্ট বলতে আমরা কি, এখানে পোস্টটা কেন লিখলাম, কারণ এখানে আমরা কি দিছি, পোস্ট, যেহেতু এখানে পোস্ট লিখছি সেহেতু কি আসবে এখানেও, পোস্ট। আমি কি বললাম যে ফর্মটা যাতে আমার ফাঁকা না যায়, বোঝা গেছে? মানে ফাঁকা না হইলে ভিতরে ঢুকে সে হচ্ছে কাজ করবে, ওকে। এইবার হ্যাঁ, কি আন্ডারস্কোর, এটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, ওকে, সুপার গ্লোবাল, ওকে, এটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, যার জন্য কি হচ্ছে এটা, যেমন আমরা যদি পিএসপি র এখানে যদি আসি, আমরা দেখব আমাদের বেশ কিছু সুপার গ্লোবাল কি আছে, ভেরিয়েবল আছে, ওকে। যেমন এই যে দেখেন কি, বোঝা গেছে? এগুলো হচ্ছে কি, এগুলো আমরা আস্তে আস্তে একটার পরে একটা দেখবো। এই পোস্টারে আমরা যখন ইনপুট নেব তখন নেওয়ার জন্য ইউজ করি কি, ডলার আন্ডারস্কোর পোস্ট। আমরা ফর্ম ভ্যালিডেশন করছিলাম মনে আছে, আমরা এই যে এরকম লিখছিলাম না, ভার নেম, তো এখানে কি লিখবো, আর আমরা কি লিখছিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে কিন্তু সে কাজ করবে কি ধরে জানেন, সে কিন্তু কাজ করবে বলবে এখানে নেম ধরে। আমরা এখানে নেমের মধ্যে দিয়ে দেবো কি, নেম, নেমের মধ্যে কি দিলাম, নেম, ওকে। তারপরে এখানে আমার ফোন নাম্বারের মধ্যে কি থাকবে, নেমের মধ্যে কি থাকবে, নেমের মধ্যে থাকবে হচ্ছে ফোন নাম্বার, ফোন বা সেল, এরকম একটা কিছু দিতে পারি, সেল দিই, বুঝা গেছে?
আচ্ছা, তারপরে আমরা এখানে কি নেব, এখানে আমরা নেব হচ্ছে ইউজার নেম। কি নেব, কোনটা? হ্যাঁ, আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এখানে দিয়ে দিই। ওকে, ইমেলটা আগে নেই, আমরা এখানে কি নেম দেব, নেমের মধ্যে কি দেব, ইমেল দেব। কি দেব? ইমেল। আর এই জায়গাটাতে আমার নেমের মধ্যে কি থাকবে, নেমের মধ্যে আসবে কি, ইউজার নেম দিয়ে দিলাম। কি দিয়ে দিছি? আসেন, এবার আমরা যে জিনিসটা করব, এখানে আমরা নেমের মধ্যে পাসওয়ার্ডের জন্য কি দেব, নেমের মধ্যে লিখবো পাস, বুঝা গেছে? আর কনফার্ম পাসের মধ্যে লিখবো হচ্ছে নেমের মধ্যে, এখানে আমরা লিখতে পারছি রিপাস। কি লিখলাম? রিপাস। এরকম ভাবে আমরা লিখে দিলাম, লিখছি। এবার এই নেমটারে আমরা যেহেতু আমরা পোস্ট মেথডটা ইউজ করছি, সেহেতু আমরা কি লিখবো, পোস্ট লিখছি। আমরা কি লিখছি? পোস্ট। এই পোস্টের মধ্যে গেলে আমরা যে জিনিসটা করব, এখান থেকে এসে আমরা এবার ওই নেমের মধ্যে কি দিছিলাম, নেম দিছিলাম না, আমরা এখান থেকে কি লিখবো, নেম লিখছি। ওকে, এখানে আমরা কি দেব, ফোন। ফিল্ডের নাম জানো কি দিছিলাম, ফিল্ডের নেম দিছিলাম আমরা কি, সেল। ওকে, তারপরে এখানে আমরা কি দিছিলাম, এখানে আমাদের ছিল ইমেল, কি ছিল, ইমেল। এখানে আমরা কি দেব, ইমেল। ওকে, এখানে আমরা কি দেব, ইমেল। তারপরে এসে আমাদের এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ইউজার নেম, এখানে কি ছিল, ইউজার নেম। আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব হচ্ছে ইউজার। কি লিখব? ওকে, টেক্সট ছিল মানে, নেম কি ছিল, নেম কি ছিল, বুঝা গেছে? এটা হচ্ছে টাইপ। এরপরে এখানে কি ছিল, এখানে আমার ছিল পাস নাকি, তো আমরা এখানে পিডাব্লিউ লিখি, কোনো সমস্যা আছে? পিডাব্লিউ। ওকে, আর আমরা এখানে কি লিখবো, রিপাস। আর আমরা এখানে কি লিখলাম, আর পিডাব্লিউ, আর পিডাব্লিউ। ওকে, কি না, এটা কোনো সমস্যা নাই, এটা আসলে ম্যাক্সিমাম জায়গাতে ছোট হাতের, আপনি বড় হাতের দিলেও ভুল না, কিন্তু এটা তো সুপার গ্লোবাল ভেরিয়েবল, মানে এখানে পোস্ট দিলে এইভাবে পোস্ট লিখতে হবে, আর যদি গেট দিতেন তাহলে গেটটাও ক্যাপিটাল লেটার লেখা লাগতো, কি এইভাবে গেট লাইন। ওকে, এর মানে কোনটা, অবশ্যই অবশ্যই কেস সেন্সিটিভ। ওকে, হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আপনার আপনার যেগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবল এগুলোতে ঝামেলা করবে আপনার। ওকে, এগুলো হচ্ছে তাদের ডিফাইন করে না, এই জন্য অনেক ক্ষেত্রে কি করবে, এটা ঝামেলা করবে। কিন্তু যেমন আপনি শর্ট ওয়াতে যদি গ্লোবাল লেখেন খুব একটা সমস্যা নেই, বোঝা গেছে? এসব ক্ষেত্রে অনেক জায়গাতেই প্রবলেম হয় না, আমরা সামনে গিয়ে দেখবো কতটুক কেস সেন্সিটিভ, বোঝা গেছে? আমরা সামনে গেলে এটা দেখতে পারবো। ওকে, আচ্ছা ফাইন, তো আমরা এখান থেকে যে জিনিসটা করবো, আমরা এতটুক কিন্তু করে ফেলছি, বোঝা গেছে? এতটুক আমরা করে ফেলছি, তার মানে এই ফিল্ডগুলাতে যে যে ডাটাটা দিচ্ছে, যে যে ডাটাটা দিচ্ছে ওইটা আমরা রিসিভ করতেছি কোথায় বলেন তো, এই যে এই ভেরিয়েবল গুলাতে, কি এই ভেরিয়েবল গুলাতে। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, এবার আমরা কি করব, কি লিখব, আমরা কি লিখতেছি, ইনসার্ট। আমরা এখান থেকে গিয়ে লিখব, মনে করেন এবার ইনসার্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম, কি রাখলাম, ভেরিয়েবল। এটা ভেরিয়েবলে না নিলেও হইতো, কিন্তু এটা ভেরিয়েবলে কেন নিলাম সামনে গিয়ে আমরা বুঝবো। এটার মধ্যে এবার আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজ লিখবো, বোঝা গেছে? আমরা কি লিখবো, মাইএসকিউএল আর কি, ইনসার্ট ইনটু, মানে এটা ইনসার্ট করার জন্য। এবার আমার টেবিলের নাম কি আছে, মেবি কি, না আমার কি কি সিএস ইউজার মেবি। ওকে, সিএস ইউজার, আমরা একটু পরে দেখতেছি এখানে কি আসছে, সিএস ইউজার। এই পাশে কি আসবে, ভ্যালুজ আসবে, ভ্যালুজের মধ্যে কি আসবে এরকম আরেকটা ফার্স্ট ব্যাকের আসবে। ওকে, আচ্ছা, এর মানে এই যে এখানে গিয়ে আমরা কি লিখব, আমাদের ফিল্ডের নামগুলা কি আছে, আমাদের ফিল্ডের নামগুলা কি আছে, আমরা একটু যদি দেখে আসি, এই যে খেয়াল করেন আমাদের টেবিলের নাম কি, সিএস ইউজার। এবার আমরা ইউজার আইডি তো অটো ইনক্রিমেন্ট, এটা তো আর আমরা দেবো না, এখানে কি আসবে, ইউজার নেমে আমরা কি লিখবো, দেখেন ইউজার নেমটা এখানে আসবে, এখানে কি দেবো আমরা, এটা কমা দেবো, কি মানে কি দিলাম, এটা কমা দিলাম।
আর এই ইউজার নেমের মধ্যে আমাদের ঢুকবে কি ডলার আন্ডারস্কোর কি নেম, এই যে যেটা রিসিভ করতেছে। আপনি যদি উল্টা পাল্টা করে দেন নেমে, যদি আপনি ইমেল ঢুকে দেন, তাহলে কিন্তু ইমেল ঢুকে যাবে, বুঝা গেছে? এজন্য একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা এখানে কি লিখবো, যে ইউজার ফোন দেওয়া ছিল, মেবি কি দেওয়া ছিল ফোন। এখানে আমরা কি করব, এখানে আমরা কি লিখবো ডলার কি ফোন লিখবো, কি লিখবো ডলার ফোন। তারপরে বার গিয়ে আমরা এখানে কি করব, তারপরে গিয়ে সরি আমরা এখানে কি লিখবো ইউজার, কি লিখবো ইউজার, ইমেল কি ছিল না কি না, ইউজার ইমেল ছিল না, ইউজার ইউজার নেমটা ছিল না এখানে। তো আমরা ইচ্ছা করলে আগে পরে দিলেও সমস্যা নাই, কিন্তু কি হতে হবে, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, বুঝা গেছে? তার মানে এখানে আমরা যে জিনিসটা করবো, এখানে যদি একটা কমাও কেউ বাদ দেন, তাহলে দেখবেন এটা কাজ করবে না, বুঝা গেছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা করব, যে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখলাম কি লিখলাম ইমেল, এই জায়গাটাতে এসে আমরা কি করব, এখানে কি লিখব, এই জায়গাতে কি লিখব ইউজার, ইউজার ইউজার নেম লিখছি। আমাদের একটু সমস্যা হলে এখানে একটা ইন্টার দিই, ভেঙে নিয়ে নিচে চলে আসি, বুঝা গেছে? তো এবার ইউজার নেম, এরপরে কি আসবে, এরপরে আমরা ডাটাবেজে যে জিনিসটা দেব কি দেব, ইউজার মনে হয় পাসওয়ার্ড লেখা ছিল, কি মানে কি লেখা ছিল ইউজার পাসওয়ার্ড। আসেন এইবার তাইলে আমরা যে জিনিসটা করি, কি লিখি, যে ডলার কি লিখবো ইউজার, ইউজার তো দেই নাই, এরপরে কি আসবে ডলার, কি আসবে ডলার পিডাব্লিউ, হইছে কি? এইবার আমরা এটা করছি, এবার আমরা এখানে এসে বলবো ইফ, যদি দেখেন যদি কি হয়, যদি আমরা কি লিখব, আমরা লিখব মাই এসকিউএল আই কোয়েরি করা, মাই এসকিউএল আই কি কোয়েরি করা, মানে ডাটাবেজের সাথে হয়ে আমরা কাজ করব, বুঝা গেছে? তো আমরা এটা কোয়েরি করতেছি, মানে ডাটাবেজে যে কোনো ধরনের ইনস্ট্রাকশন পাঠাইলে কি দরকার হয়, কোয়েরি, এটা একটা ফাংশন কিন্তু, ওকে, এগুলা কি হচ্ছে কি ফাংশন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখব ডলার কন, কনের কথা মনে আছে আপনাদের, ওই যে মনে আছে কনফি, যদি কন ভেরিয়েবলটা না লিখতাম তাহলে এই লেখাটুকু এখন আমার এখানেও লেখা লাগতো, আবার কোথায়, আবার আমাদের এখানেও লেখা লাগতো, এটা আমাদের জন্য একটা ঝামেলা ছিল না কি। তারপরে যদি ইনসার্ট লেখাটা আমি একটা ভেরিয়েবলে না লিখতাম, তাহলে এই টোটাল লাইনটুকু লেখা লাগতো কোথায়, এখানে, তার মানে এটা আমার জন্য একটা পেইন ছিল না কি। হ্যাঁ, ফাংশন ডট পিএসপি দেখিয়ে কি করব, এই যে ডাটাবেস কানেকশন করছি, রিকোয়ারমেন্ট কি কি, বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা যে জিনিসটা করব, আমরা ইকো করব, যদি হয়ে থাকে কি করব, ইকো করব, আমরা বলবো যে ইউজার রেজিস্ট্রেশন কি, ইউজার রেজিস্ট্রেশন সাকসেস, সিসিইএসকে সাকসেস করছি। এবার আসেন, এবার যদি আমরা দেখি, ওকে, আমরা লিখি আপনার নাম কি, নাহিয়ান, এন এ এইচ আই ওয়াই এন মনে হয় না, ওকে, মানে আমার এক স্টুডেন্ট ছিল নাহিয়ান নাম, ওকে, মানে তার ওয়াই ছিল, আচ্ছা 01 এরকম এরকম একটা নাম্বার সে দিল, সে একটা নাম্বার দিল নাহিয়ান, ওকে, gmail.com, আমরা এখানে একটা সেই সেই ইউজার নাম দিল নাহিয়ান, কি দিল নাহিয়ান, একটা পাসওয়ার্ড দিল কি 123 এরকম দিয়ে আমরা যদি রেজিস্ট্রেশন করি, কি বলতেছে ইউজার রেজিস্ট্রেশন কি, আমরা যদি ডাটাবেজে যাই গিয়ে কি দেখব। আচ্ছা, এখানে একটা ঘটনা হচ্ছে, আমরা কিন্তু কোনো খেয়াল করেন ওনার ডাটাটা কি আসছে, হ্যাঁ উনি যা যা লিখছিল, এখানে একটা প্রবলেম দেখেন ফেস করছি আমরা, যদি আমাদের ডাটাবেসটা কেউ হ্যাক করে, তার মানে নাহিয়ানের পাসওয়ার্ডটা সে দেখে ফেললো, কত 123, তো এই জন্য কি করতে হবে, এটারে
কি করতে হবে, MD5 বানায় ফেলতে হবে। কি বানাইতে হবে? MD5। তো এখন আমরা তার আগে আরেকটা কাজ করতে হবে না, যে আমরা কিছু ফিল যদি রিকোয়ার করতে চাই, কি করতে চাই, কিছু ফিল যদি আমরা রিকোয়ার করতে চাই, আসেন আমরা এখানে গিয়ে যদি ইফ লিখি, ইফ শুরু করলাম আর ইফ এখানে এসে শেষ করবো, বুঝা গেছে? কোথায় এসে? এখানে এসে আমরা শেষ করব। ওকে, এখানে গিয়ে কি লিখবো? এলস, কি করছি? এবার ইফ এর মধ্যে লিখব নট এমটি। নট এমটি কি? আমরা যেগুলারে আমরা কি করতে চাই, আমরা রিকোয়ার করতে চাই, ধরেন আমরা মানে সেই ক্ষেত্রে কি লিখবো? ডলার নেম। কি লিখলাম? কারণ নেমের তো আমরা ধরে বলছি নাকি, নাম যদি কেউ না দেয় তাহলে সে কি করবে, সে এরকম ভাবে মানে এবার সে একটা ইকো করবে যে ইকো প্লিজ ইন্টার নেম। প্লিজ ইন্টার কি? নেম করছি, প্লিজ ইন্টার কি? নেম। এবার দেখেন কোনো কারণে ঝামেলা যেটা হয় পিএসপি দিয়ে ভ্যালিডেশন করলে, ধরেন আপনি নেম কোনো কারণে মনের ভুলে দেন না, এরকম একটা ইমেল দিছেন, কষ্ট করে অনেক কিছুই দিছেন, এবার যখনই দিবেন সব ডাটা কিন্তু কি বলতেছে? প্লিজ ইন্টার নেম, আর সব ডাটা মুছে গেছে কি? হ্যাঁ, এর মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা কন্ট্রোল করা যায়, বুঝা গেছে? মানে আবার আপনারা কি লিখে দিতে হবে, আপনি দেখেন এখানে ইনসার্ট হয় না, এখানে বুঝছে, এখানে কিন্তু ইনসার্ট হয় নাই। ওকে ফাইন, এবার আমরা যে জিনিসটা করব, আপনারা দেখবেন এটা যেটা প্রবলেম, অনেকে একটা কমা দেন না, এর জন্য 1 ঘন্টা বসে আছেন, উপরে 5টা ফিল দিছেন, নিচে 4টা দিছেন, এটার জন্য কি আপনি খুঁজে পাচ্ছেন না? আমারে ফোন করে বলুন, স্যার আমি তো আপনার মধ্যে কোড করছি কিন্তু হয় না, কি কি বোঝা গেছে? ওকে ফাইন, তো এখন ঘটনাটা হচ্ছে আমরা এবার যদি আবার যে জিনিসটা করব, ইফ আমরা এবার চেক করব ডলার পিডাব্লু ইকুয়াল ন কি ইকুয়াল ইকুয়াল যদি কি হয় আর পিডাব্লু, যদি এটা হয় তাইলে কি হবে বলেন তো? কি ওকে, হ্যাঁ আছে, এটা এটার মধ্যে ইনস্টল দেওয়া নেই, এর মধ্যে অনেকগুলো আছে। ওকে, আপনি প্যাকেজে গেলেই দেখতে পারবেন এখান থেকে, এদের অনেকগুলা প্যাকেজ আছে। ওকে, তার মানে আমরা এখান থেকে কি লিখবো, এখান থেকে কি করবো, ইকো কি করব? পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড ডিড নট কি? ডিড নট ম্যাচ। পাসওয়ার্ড কি? ডিড নট ম্যাচ, বুঝছে? এর মানে যদি পাসওয়ার্ড ম্যাচ করলে তো এখানে ঢুকলোই, ঢুকে সে কাজটা করলো, আর যদি কল ইকল না হয় তাহলে এখানে গিয়ে সে কি বলবে, এটা ম্যাচ করে নাই। এখন এই যে কনভার্ট করার জন্য একটা ফাংশন আছে, এই ফাংশনের নাম হচ্ছে MD5। কি? MD5। এটা এখানেও দিতে হবে, আবার কোথায় আবার রিপাসওয়ার্ডও দিতে হবে, আর নাইলে কিন্তু কি সে ম্যাচ করবে না, কারণ এই MD5 মানে হচ্ছে এটা হচ্ছে কি মেসেজ ডিজিট 5, বুঝা গেছে? এইটা 1 লিখলেও 32টা ক্যারেক্টার বানাবে, এবার 100টা ক্যারেক্টার লিখলেও কি 32টা সে সে মানে উল্টা পাল্টা করে ফেলবে, বোঝা গেছে? এর মানে এটা আপনি এখান থেকে কখনোই কনভার্ট করে আর ব্যাক করতে পারবেন না, বোঝা গেছে? কি বোঝা গেছে? এইবার আসেন আমরা আরেকজন আমরা রেজিস্ট্রেশন করাই, রেজিস্ট্রেশন করাবো, ধরেন কারে? ইউসুফ, ওয়াই ও ইউ এস ইউ এফ নাকি? ইউসুফ কি? ইউসুফ আলী। ওকে, এরকম একটা লিখলাম, ফোন নাম্বার 019, এরকম এরকম একটা। ওকে, এটা
দিল ইউ অ্যাট দা রেট জিমেল ডট কম। ওকে ইউ জানলে ইউ ওকে অ্যাট দা রেট জিমেল কি ডট কম ওকে ও আচ্ছা ইউসুফ কি আছে ইউসুফ ওকে একটু সবাই এদিকে এদিকে কোনো দিকে মনোযোগ না, এদিকে একটু মনোযোগ দেন। এক দুই তিন, এখানে কি দিলাম এক দুই তিন দিয়ে যখন হ্যাঁ আচ্ছা একটু পরে চেক করাই। ওকে রেজিস্ট্রেশন হয়েছে, এবার গিয়ে যদি দেখেন না আমরা তো ছবি আস্তে আস্তে নেব, এবার কয়টা ক্যারেক্টার বানাইছে কি কি বোঝা গেছে, এর মানে কি পাসওয়ার্ডটা কি হয়ে গেছে হ্যাশ হয়ে গেছে বুঝা গেছে। হ্যাঁ না কোম্পানির কাছে তো পাসওয়ার্ড থাকে না, আপনার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড কি ব্যাংকে ওই আপনার ব্যাংকের কাছে কি থাকে না কোথাও থাকবে না বোঝা গেছে, এটা কোথাও এটা আইনে নিষিদ্ধ, আপনার পাসওয়ার্ড কেউ রাখতে পারবে না বোঝা গেছে, রুলস আছে না। ওকে এটা তো একটা রুলস আছে, এটার তো কি আছে এটা রুলস আছে হ্যাঁ, এই হ্যাশ কোড ক্র্যাক করার কোনো ওয়ে নাই বোঝা গেছে, এটার একমাত্র হ্যাকাররা ওই যে ম্যাচ করায় অনেকগুলো একসাথে ম্যাচ করায় এক দুই তিন এভাবে এভাবে কি করে এভাবে ওরা ম্যাচ করায়, যেটার সাথে ম্যাচ করে এটা কনভার্ট করে ব্যাকে আনার কোনো ওয়ে নাই বোঝা গেছে, এটা ব্যাকে আনার কোনো ওয়ে নাই কি বোঝা গেছে। আচ্ছা ফাইন, আচ্ছা তো এইবার আমরা যে জিনিসটা করব আমরা তো এটা করলাম হ্যাঁ হ্যাঁ না ফটো আমরা আগে দেখি, আমরা ফটো আর এই ইউজার রোলটা পরে বোঝা গেছে, মানে ফটো আপলোডের প্রসেসটা একটু আলাদা বোঝা গেছে, এই জন্য একটু পরে করব। আচ্ছা উনি একটু ক্লাসে এসে বসুক, তাইলে ওনার কি তারা আছে তাইলে ক্লাসে এসে বসুক, উনি ক্লাস করুক সমস্যা কি, হ্যাঁ সমস্যা নেই উনি বসে ঠিক আছে হ্যাঁ উনি ক্লাসে এসে বসুক, উনি মানে বোরিং ফিল করবে না হ্যাঁ বসে হ্যাঁ যেহেতু মানে ওর আবার আর যায় ক্লাস আছে তো বাইরে গেছে। আচ্ছা সমস্যা, আচ্ছা ভাই এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা তো দেখলাম যে অ্যাকচুয়ালি কিভাবে কি হচ্ছে যে এখানে ইনফরমেশন গুলা যাচ্ছে ওকে, এই মানে এটা কি বলা এটাকে বলা হয় ইনসার্ট ওকে, আমি দেখেন করে ফেললাম খুব সহজে এটা হয়ে গেল না, কিন্তু প্রথম যখন আমিও শিখি আমারও কিন্তু অনেক ভুল হয়েছে অনেক ইরর আসছে, আমাদের এরকম বহু রেকর্ড আছে, আপনারা প্রোডাকশন লেভেলের কাজ এরকম হয় ক্লায়েন্ট আপনার এক ঘন্টার মধ্যে এটা করে দিতে হবে, আবার আমাদের এমনও যায় দুই দিন খালি প্লাগ ইনই খুঁজি ওকে প্লাগ ইনই কিন্তু প্লাগ ইন খুঁজে পাচ্ছি না কিন্তু দুই দিন ওয়েস্ট কিছু করার নাই, তো এরকম ছোট্ট একটা ইরর নিয়ে আপনি মনে করেন কোনো একটা কারণে মনের ভুলে এখানে যদি একটা কমা মারা দেন সবার শেষেরটাতে এইবার দেখবেন আর ইনসার্ট হবে না, কিন্তু আপনি কিন্তু আমার ফোন করে বলবেন স্যার আমি তো সেম কোডিং করছি কিন্তু হয় না ওকে। আচ্ছা না হলে যে একটা মেসেজ দিবে সেটাও আমরা একটু করে দিই ওকে, এই যে খেয়াল করেন এই যে ইফ হলে তো রেজিস্ট্রেশন দেখাইলো আর নাইলে ইলস হলে কি বলবে কি বলবে মানে ইকোর মধ্যে এসে বলবে যে কি রেজিস্ট্রেশন কি রেজিস্ট্রেশন ফেইল নাকি রেজিস্ট্রেশন কি ফেইল ফেইল রেজিস্ট্রেশন ফেইল এরকম একটা মেসেজ পাঠাবে বুঝে গেছে। আচ্ছা আমরা একটু দেখি না সমস্যা কি ওকে, আমরা একটু দেখি ওকে, মনে করে এরকম একটা দিলাম ওকে আমি যখন আবার সেম ওয়ান টু দিলাম এবার যখন রেজিস্ট্রেশন করতে যাব কি বলতেছে রেজিস্ট্রেশন ফেল, এখন আপনি তো আমার ফোন করে বলবেন যে স্যার ঘটনা হচ্ছে আপনার মধ্যে সেম কোড করছি কিন্তু কাজ করে না বোঝা গেছে, এখন এখন এইটার তো অ্যান্সার কি ওকে, এটার অ্যান্সার হচ্ছে আপনারা আগে খুঁজবেন যে ভুলটা কোথায় করছেন ওকে,
আমি আমি যেভাবে সবসময় কাজ শিখতাম, যে আমার যে দেখায় দিত একটা কিছু শিখছি, ওর কোডটা আমি সবসময় কাছে রাখতাম, খুবই মিলতেছে না, তখন এই দুইটা কোড পাশাপাশি রাখতাম, একটু ধৈর্য সহকারে সেম করছি করছি, এটা করছি করছি, এটা করছি করছি, এর মানে কি মিলাইতাম, ওকে কি এইভাবে মিলাইতে হবে, বোঝা গেছে? কারণ এখন পর্যন্ত আপনারা গুগলে সার্চ করলে ডেভেলপমেন্টের যা পাবেন তাহা আপনাদের জন্য কি বোধগম্য না, বুঝে গেছে? ওকে, এটা বোধগম্য না, ওকে? সো আর আর কিছুদিন পরে গিয়ে গুগলে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন, ওকে? ফাইন, তো যে বিষয়টা হচ্ছে আমরা কি দেখছি যে আসলে ভুলটা আমাদের কি। এবার ধরেন আমি আবারও একটু ট্রাই করি, এরকম একটা কিছু দিলাম, এরকম দিলাম, ওকে ওকে, পাসওয়ার্ড দিলাম 1 2, এখানে দিলাম কত 1, ওকে, এর মানে কি ম্যাচ করে নাই। এবার গিয়ে কি বলতেছে, পাসওয়ার্ড কি ডিড নট ম্যাচ, মানে আমি যে কাজগুলো করতেছি তার সমস্ত কিছু এখানে কাজ করে না, কিন্তু খেয়াল করেন এবার মেসেজটা কিন্তু কি হচ্ছে, সমস্ত ডাটাগুলো কিন্তু চলে গেছে, এটা কি আমার জন্য একটা পেইন, কিন্তু আমরা যখন জাভাস্ক্রিপ্ট জেকিউরি দিয়ে করছি এরকম কি হইতো, ডাটাগুলো কিন্তু রয়ে গেছে। এই জন্যই মূলত আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট ইউজার ফ্রেন্ডলির কথা চিন্তা করে, হ্যাঁ আমরা জাভাস্ক্রিপ্ট দিই, আমরা হয়তো ব্যাক ইন্টে জাভাস্ক্রিপ্ট, ব্যাক ইন্টে পিএসপি লাগবেই, কিন্তু আমরা ফ্রন্ট ইন্ডে যখন ঠেকায় দিবে তখন কি ব্যাক ইন্ডের মেসেজটা আর আসবে না, আর কি ডাটাও চলে যাবে না, বুঝা গেছে? ওকে, তো এখন যে বিষয়টা হচ্ছে এগুলো শেখাবো যে দুইটাই কিভাবে আপনারা ইউজ করবেন, ওকে? হ্যাঁ হ্যাঁ, সব শেখাবো, ওকে? আপনারা আগে শিখতে থাকেন এটা। এখন এই যে দুইজন ব্যক্তি এখানে যে রেজিস্ট্রেশন হইছে, এখন আমরা গিয়ে কি ডাটাবেস থেকে দেখবো কি, আমরা এই যে অল ইউজারে গেলে যাতে, এখানে গেলে যাতে দেখতে পারি নাকি? তো এইটার জন্য আমরা যে জিনিসটা করব, যারা রেজিস্ট্রেশন হইছে তাদের ইনফরমেশনটা এখানে তুলে নিয়ে আসবো নাকি? তো আসেন আমরা আরো একজনের রেজিস্ট্রেশন করি, ইউজারের মধ্যে যদি আসি, অ্যাড ইউজারের মধ্যে যদি আসি, আরেকজনের নাম বলেন হাবিবা, ওকে, ফোন নাম্বার 01, এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, এরকম আমরা এটা দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9, ওকে, দেখেন তার তার জন্য কি হবে, সেম রেজিস্ট্রেশন করলাম, খেয়াল করেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, হয়েছে না? খেয়াল করেন এখানে দেখেন কি 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 চলে আসছে, দেখেন এই যে ইউজার নেমের মধ্যে সবগুলা নামই আছে না, কি ফোন নাম্বারের মধ্যে এগুলা কি আসছে, সবগুলা ফোন নাম্বারে চলে আসছে। এখন আমার তো যিনি ক্লায়েন্ট উনি তো আর এভাবে ডাটাবেজে ঢুকবে না, বুঝে গেছে? ওকে, হ্যাঁ গুড, এই যে আপনি বুঝছেন, তো এখন করা হচ্ছে এখন কিভাবে আমরা এখানে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে আমরা এখানে দেখব, এর মানে আমরা কি করব, অল ডাটা কিভাবে ডাটাবেজ থেকে রিড করতে হয়, এটা হচ্ছে অল ডাটা রিড, বুঝা গেছে? এটা হচ্ছে কি অল ডাটা রিড, টেবিলের সমস্ত ডাটা আমরা কিভাবে রিড করব, ওকে? তো এইবার দেখেন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এই পেজের আপাতত কাজ শেষ, যদিও আজকের মতো ধরেন এটা শেষ, কিন্তু এটার কাজ আমাদের আরো আছে, ওকে? একটু এসিটা দেন, গরম লাগতেছে। এটা হচ্ছে বেটার, সব থেকে বেটার হচ্ছে, আচ্ছা 23 রাখলাম, 22 না 24 না 23 রাখলাম, এখানে মাউস কয়টা লাগাইছি, মাউস দুইটা, বুঝে গেছে? আচ্ছা তো কাজ করবে, ওকে? তো এখন যে জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, অল ইউজার আমরা কি মানে কি নিয়ে আসলাম, অল ইউজার, এবার আমরা অল ইউজারে গেলে এইগুলা চেঞ্জ হবে না, খালি নিচের ডাটাটা চেঞ্জ হবে, খালি নিচের ডাটাটা চেঞ্জ হবে। এখন যে জিনিসটা হচ্ছে আমি এখানে এসে
এইটার একটা লুপের মধ্যে ফেলে দেব, এটার মধ্যে কি আমি এটা লুপের মধ্যে রাখবো। তো আমরা এখানে যখন কাজ করতে যাব তখন আমরা এখানে পিএসপি দিয়ে কি করব, পিএসপি দিয়ে শুরু করব এবং কি করব পিএসপি শেষ করলাম। ওকে, আচ্ছা এবার এখানে গিয়ে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এটা নাম দিলাম কি সিল, আমরা যে কোনো নামে ভেরিয়েবল দিতে পারি। ওকে, তো আমরা এখানে লিখবো, এখানে আমরা গিয়ে একটা কোয়েরি করব, সমস্ত ডাটা তুলে আনার জন্য আমরা কি লিখবো, সিলেক্ট অল স্টার, মানে কি অল ফ্রম, কি আবার এই ফ্রম লেখেন না, বোঝা গেছে? এটা কিন্তু ভুল, কি আসবে, এফ আর ও এম, ফ্রম। ওকে, আমরা কোন জায়গা থেকে তুলে আনবো, সিএস ইউজার, কোন টেবিল থেকে, সিএস ইউজার টেবিল থেকে। এরপরে আমরা গিয়ে যে জিনিসটা করব, এখান থেকে আমরা সিলেক্ট করলাম, তারপরে গিয়ে আমরা কি করব, এরপরে গিয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা গিয়ে কি করব, আমরা এবার একটা কোয়েরি করতে হবে না, কোয়েরি করার জন্য আমরা এখানে কিউ লিখলাম, এমনি জাস্ট খালি একটা ভেরিয়েবল দিলাম, কি কিউ দিলাম, কিউ দেওয়ার পর আমরা এখানে কি লিখলাম, মাই এসকিউএল আই, কি লিখলাম, মাই এসকিউএল আই, কি মাই এসকিউএল আই কোয়েরি। এখানে এনে যে জিনিসটা করব, কোয়েরির মধ্যে ডলার কন, দেখছেন ওই যে কন, এই যে কনটা যদি ভেরিয়েবলে না রাখতাম তাহলে সব জায়গাতে এই লাইনটা আমাদের লেখা লাগতো, বোঝা গেছে? ওকে, আর আমরা কানেক্ট কি, আমরা কানেক্ট করলাম এবং আমরা কি করলাম, আমরা সিলেক্ট করলাম, করছি, কানেক্ট করলাম এবং কি করলাম, আমরা সিলেক্ট করলাম, এটুকু আমরা করছি। এটা সব ক্ষেত্রে আপনি খালি মুখস্থ রাখবেন, বোঝা গেছে? যে এখানে কোয়েরি আসবে দুই দুই তিনবার করলে দেখবেন মুখস্থ হয়ে গেছে। এইবার যেহেতু একটা লুপ চালাবো, এখন আমরা এখানে লুপ চালাইতে গেলে হোয়াইল লুপ চালাবো। ওকে, কারণ হোয়াইল লুপের কি এক্সিকিউটিং টাইমটা কম, অর্থাৎ সে যখন লক্ষ লক্ষ ডাটা তুলে আনবে, আপনি এখন হয়তো দুইজন রেজিস্ট্রেশন করছে, এমন হয় না অনেক ইভেন্টে 1 লক্ষ 5 লক্ষ, এর মানে যখন সমস্তটা উঠে আসতে লাগবে, যদি 1 ন্যানোসেকেন্ড করেও বেশি সময় লাগা শুরু করে তাইলে কি অনেক সময় লাগবে না? তো এই জন্য যে জিনিসটা হচ্ছে যে আমরা সবসময় হোয়াইল লুপ, এখানে আমরা কি করলাম, আমরা এখানে হোয়াইল লুপটার মধ্যে এবার যেহেতু এইবার এখানে একটা কাজ করব, আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে কি একটা ভেরিয়েবল নিলাম, ওকে, আমরা এখানে একটা ভেরিয়েবল রাখবো, বোঝা গেছে? ভেরিয়েবলের নাম আমরা দিতে পারি, ধরেন একটা নাম কি দিলাম ডাটা, এখানে আমরা মাই এসকিউএল আই কি ফেস ফেস, ওকে, ফেস অ্যারে বা অ্যাসোক, অ্যারে এবং অ্যাসোকের মধ্যে পার্থক্য কি, অ্যারে বা অ্যাসোকের মধ্যে পার্থক্য কি, অ্যারে মানে যে কোনো ধরনের অ্যারো হতে পারে, আর অ্যাসোক মানে কি, এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা কি, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আপনি এখানে অ্যারো লিখলেও ভুল না, আবার কি অ্যাসোক লিখলেও ভুল না। অ্যাসোকটা কেন লিখলাম, কারণ সে ফিল্ডের নেম ধরে তাদেরকে তুলে আনবে, কি ধরে তুলে আনবে, ইন্ডেক্স নেম ধরে। এইটা দেখেন, এই এই অ্যাসোকের কাজ হচ্ছে কি, আমি যখন এখান থেকে ডাটাটা যখন আমি রাখছি, দেখেন এই যে ডাটাটা যখন আমি ইনসার্ট করছি, তখন কিন্তু আমার এইটা আমার ইনসার্ট হয়েছে একটা অ্যারে আকারে, কি আমার এটা একটা অ্যারে আকারে, কারণ আমার ডাটা বেসে যখন যাচ্ছে দেখেন, এই যে এই যে এই যে টোটালটাই একটা রো না, কি মানে এইটা সমস্ত হচ্ছে কি একটা অ্যারে, এইটা আবার কি আরেকটা অ্যারে, এটা কি আরেকটা অ্যারে। তো এই অ্যাসোকের কাজ হচ্ছে কি, পূর্ণাঙ্গ একটা অ্যারে প্রিন্ট করা, বোঝা গেছে? কি পূর্ণাঙ্গ একটা অ্যারে প্রিন্ট করা। তো এবার এখানে এসে তাইলে আমরা কি করব, অলের মধ্যে এসে, অলের মধ্যে এসে আমরা যে জিনিসটা করব, এখানে আবার আমরা এই যে কিউ লিখছিলাম না, কি এর মানে দেখেন সিলেক্টে রাখছি কোথায়, কিউ এর মধ্যে, কি আবার কিউ এর রাখতেছি কোথায়, ওকে, আমরা এডার মধ্যে রাখতেছি নাকি। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কিউ লিখবো নাকি, আমরা কি লিখবো এখান থেকে কিউ। এবার হোয়াইল শুরু করছি কি, ওকে, আমরা শুরু করছি, আর এখানে এসে পিএসপি কিন্তু আমরা হোয়াইলটা শুরু করছিলাম, কি সেকেন্ড ব্র্যাকেট শেষ করছি না, এবার আমরা এখানে এসে কি করব, এখানে এসে আমরা শেষ করব, কি করব, এখানে এসে শেষ করব। দেখেন হোয়াইল লুপ চালার পরে, মানে প্রত্যেকবার লুপ চলার পরে এই কাজটা একবার সে করবে, কি এই সমস্তটুকু করার পরে আরে আবার কি দ্বিতীয় লুপে যাবে, কি আমার কথা বোঝা গেছে?
শুরু করছি শেষ করছি, আবার এই যে শুরু করছি শেষ করছি, মানে আমি বোঝাইলাম এটা একটা এইচটিএমএল পেজ, মানে এখানে একটা এইচটিএমএল কোড করা আছে, এর মধ্যে এইটুকু হলো পিএসপি, আবার এইটুকু হলো কি পিএসপি, কি বোঝা গেছে? এবার দেখেন, এবার একই ডাটা তিনবার আসবে, খেয়াল করেন একই নাম তিনবার আসছে না, কারণ আমার এখানে কয়টা ডাটা আছে, তিনটা ডাটা আছে, আমার কয়টা রো আছে দেখেন, এক দুই তিন, তিনটা রো আছে না? তো এইবার আমরা চাচ্ছি যে না, আমরা নির্দিষ্ট ভাবে আমরা কাজ করব, বোঝা গেছে কিভাবে নির্দিষ্ট? তো আমরা এখান থেকে এসে পিএসপি শুরু করলাম এবং কি লিখলাম, ইকো লিখলাম, কি লিখলাম, ইকো করলাম ডলার ডাটা, এই যে যে ডাটার মধ্যে আমরা কি করছিলাম রিসিভ করছি, এখানে এসে আমরা কারে তুলতে চাচ্ছি, ইউজার নেম, মানে আমরা যে ফিল্ডে তুলে নিয়ে আসবো, আমার কথা বোঝা গেছে? পিএসপি শুরু করলাম এবং কি করলাম, পিএসপি শেষ করলাম। এইবার দেখেন কে কে নামগুলো আসছে, কি সবাই কি ক্লিয়ার, এমন কেউ আছেন যিনি বোঝেন নাই? কে আপনি যারে ডাকবেন সেই আসবে, আমি যদি এখানে ইমেল দিই, ইমেল কোথায়, হ্যাঁ এই এই জায়গাতে সিএস ইউজার, আমরা এখানে এখান থেকে যেটা আনতেছি সেটা হচ্ছে এই যে ডাটাবেজের যে নাম দিছিলেন, এই যে মানে এইটা ডাটা আসবে, আমার কথা বোঝা গেছে? কি আপনার কাছে কি অন্ধকার মনে হচ্ছে, আপনার কাছে শিওর, আপনি কিন্তু অনেকগুলো ক্লাস মিস হয়েছে, ওকে হ্যাঁ ওকে সব পারবেন। দেখেন এখানে যদি এখানে আর কোনো কাজ না থাকে, পিএসপির পরে সরাসরি ইকো, কোনো ভেরিয়েবল ডিক্লিয়ার নাই, কোনো ফাংশনের কাজ নাই, তার মানে আপনি এইটা এইভাবে না লিখে, এইটার মানে হচ্ছে কি পিএসপি শুরু করলেন এবং ইকো, মনে করেন আপনি ইকো করে দিলেন, কি এর মানে, এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে কি শর্টকাট। আমি আগে আগের ওয়েটাও নিয়ে আসি, এটা একটা থাকলো, আচ্ছা আচ্ছা পরেরটা আমি শর্টকাট শেখাই, এটার মানে হচ্ছে পিএসপি কি শুরু করলাম এবং ইকো করলাম। এবার আমরা এখান থেকে কি লিখবো, ডাটা লিখে আমরা এবার এখানে কি আনতে চাচ্ছি, আমরা যে ফিল্ডটা আমরা আনতে চাচ্ছি, এখানে কি ছিল আমরা দেখি, ইমেল ছিল না, এখানে কি ছিল, ইমেল ছিল না, আমরা কি নিয়ে আসলাম, ইমেল নিয়ে আসলাম, কি বলতেছে আনডিফাইন, কি এর মানে এটা নাই, কি বোঝা গেছে, কি বলতেছে এটা নাই, কেন নাই, মানে কি আসবে, খেয়াল করছেন ভুলগুলো দেখছেন, আপনি ভুল দেখতে চাইলেন না, কি বলতেছে 37 নম্বর লাইনে ভুল, ওকে দেখেন 37 নম্বর লাইন কোনটা, এই যে দেখেন কি কি, আমার কথা বুঝে গেছে, গুড, কি এবার আসছে, আচ্ছা এরপরে আমরা যদি ফোন নাম্বার গুলা নিয়ে আসতে চাই পারবো না, আমরা একটা ফরম্যাট বানায় নিবেন, দেখবেন এটারে বারবার ইউজ করতে পারবেন, ওকে এখানে কি আসবে, ফোন, ওকে মানে এখানে স্ট্যান্ডার্ড বলতে একেবারে যদি স্ট্যান্ডার্ডের কথা বলেন তাহলে বড় হাতের লেখেন, কিন্তু আমরা সবসময় এটা ইউজ করি, আমি পার্সোনালি মানে এইটা মানে আমি বলি আমরা যখন এইচটিএমএল এ যাই, এই যে দেখতেছেন না এখানে তো আর আপনারা কিছু দেখাবে না যে আপনি কি দিয়ে তুলে আনছেন, আপনার ডাটা লাগবে আপনার ডাটা দিচ্ছে, হ্যাঁ কি কোন জায়গা থেকে কিভাবে আনছে এটা হচ্ছে কি আমাদের ব্যাপার, বোঝা গেছে? না না ফেসবুক পেজ দিয়ে বানানো, ওকে কেন আপনি কি হ্যাক করতেন নাকি, হ্যাঁ কি আপনি কি হ্যাক করতেন নাকি, এই সবাই সাইলেন্ট আমরা, ওকে হ্যাঁ বলেন, কোথায় নিয়ে এসেছেন, এই যে লুপের আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি আর এখানে সে কি করলাম শেষ করলাম, আর আর মাঝখানে এটুকু তো আমার এইচটিএমএল কোড,
কি বোঝা গেছে? এখন আপনি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট নর্মালি দেন, তার মানে এটা তো এইচটিএমএল এর সেকেন্ড ব্র্যাকেট, এটা যে অ্যাকচুয়ালি পিএসপি, এর জন্য আমরা পিএসপি কি শুরু করতে হবে এবং কি করতে হবে শেষ করতে হবে। এখানে শুরু করছি, লুপের কাজ কি, মাঝখানে যা থাকবে সে সমস্ত করে আবার দ্বিতীয় স্টেপে যাবে। কি আমার কথা বুঝছেন? আমরা এখানে যে জিনিসটা আসবে এখানে আসবে, তার আমরা এখানে কি লিখবো, ফোন, আমরা এখানে লিখবো কি তার ইউজার নেম, কোনো সময় কিন্তু পাসওয়ার্ড কিন্তু ভিউ করে না, বুঝা গেছে কি? আর এই জায়গাতে ইউজার রোলটা আমাদের ফাঁকাই থাক, আমরা এখানে একটু এরকম দিয়ে রাখি, বুঝা গেছে? এবার সমস্যাগুলো আস্তে আস্তে আবার সামনে আসুক। আপনাদের কাছে কি কোনো কিছু ইয়ে মনে হচ্ছে? দেখেন, নাহিয়ান প্রথমে রেজিস্ট্রেশন করছে, এরপরে ইউসুফ করছে, এরপরে হাবিবা করছে। সমস্যাটা হচ্ছে আমাদের এখানে শর্টিং করতে হবে না, লাস্ট মিস কল গুলাই কিন্তু সবার উপরে থাকে, লাস্ট ইমেল গুলাই সবার উপরে থাকে না, লাস্ট রেজিস্ট্রেশন গুলাও কি থাকবে, উপরে থাকবে, বোঝা গেছে? এখন যেটা আছে এটারে বলা হয় হচ্ছে কি, অ্যাসেন্ডিং ফরম্যাট। ওকে, যে আগে থাকবে সে কি আগে। ওকে, এখন আমরা সবার শেষটারই উপরে নিয়ে আসব, তখন গিয়ে আমরা কি লিখব, আমরা তখন গিয়ে এখানে এই জায়গাটাতে একটা কথা লিখবো, সেটা লিখবো কি, অর্ডার বাই কি, আমরা কি ধরে হচ্ছে অ্যাসেন্ডিং করব, আইডি ধরে। এর মানে তাহলে আমরা কি করব, নেম ধরে করলে হবে কি, যার নাম এ আগে ও সবার আগে থাকবে, বুঝে গেছে? যেটা ধরে আমরা করবো, তো অর্ডার বাই আমরা কি করব, ইউজার আইডি ডিফল্ট ভাবে আছে, অ্যাসেন্ডিং আমরা কি লিখবো, ডিসেন্ডিং। ওকে, এবার দেখেন সর্বশেষ যিনি উনি সবার উপরে থাকবে, কি আছে, কি কি আসছে? হ্যাঁ, আচ্ছা, মানে আপনারই ফার্স্ট বানাই দিই এবার, দাঁড়ান। ওকে, আচ্ছা, আপনার নাম কি, আরিফ নাকি? এমডি আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, ওখানে এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। এটাতে এটা আমাদের জন্য শিক্ষা, ইয়াহু, তারপরে হচ্ছে নোকিয়া, আমাদের কাছে আমাদের শিক্ষা, যে যদি সময়ের সাথে আপডেট না হতে পারি, বুঝে গেছে? আচ্ছা, আমি আরেকটু কোট করাই, এরপরে আমি নোকিয়ার গল্প শোনাবো। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার এখানে যে আপনার মানে ফর্মুলাতে যে আমার নামটা এই সব সব না, আপনার কিছু করতে হবে না, তারপরে এই পেজে যখন আসবেন, এই যে চলে আসছে, কি কোন মানে কোন কোডটা, না ওখানে সেভ করবো কেন, না এটা তো আমি যে যে কোড চেঞ্জ করছি এই জন্য তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, এখানে সেভ না করলে, এখানে মনে করেন এই যে দেখেন, যখন সেভ না করব এখানে এরকম একটা বাতি জ্বলবে, কি বোঝা গেছে? আমরা যদি চাইতাম অ্যাসেন্ডিং আকারে আনতে, দেখেন আমরা যদি চাইতাম অ্যাসেন্ডিং আকারে আনতে, এসসি আমরা কি লিখবো, এসসি, ডিফল্ট এসসি থাকে, কি কি আসছে? হ্যাঁ, এবার আমরা কি করলাম, আমরা কি লিখলাম, ডিএসসি। ওকে ওকে, আমরা অনেক সময় লিমিট কিছু ডাটা আনতে চাই না, লিমিট মানে আমি চাচ্ছি যে লাস্ট দুইটা আসুক, কি আসুক, লাস্ট দুই উইটা। আচ্ছা, এটা মাথায় রাখেন, আমরা যখন ওয়েবসাইটের কাজ করব তখন আরো অনেক কিছু দেখাবো, বুঝা গেছে? কারণ আগে এত কোয়েরি দেখাইলে পরে মাথা নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা কি করলাম, এতক্ষণ ধরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কিভাবে ডাটাটা আমরা কি করতে পারি, আমরা এবার তো আমরা সবাই, এখন আমরা যদি চাই, এবার আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে কি করা, যখন আমরা এখানে ক্লিক করব তখন এই আরিফের সমস্ত ডাটাটাই ওখানে গিয়ে কি হবে, ভিউ হবে, বোঝা গেছে? কি সমস্ত ডাটা কি হবে, এখানে ভিউ হবে। তো আমরা এবার এইটা যখন করতে যাব তখন আমাদের কি লাগবে, আমরা একটু দেখে আসি। এইটা করার জন্য আমরা এই সমস্ত জায়গাতে, এই জায়গাতে যখন আসব তখন আমাদের এখানে আবার কি, আমরা এখানে যখন আসব তখন আমাদের কি হতে হবে, এখানে এডিট কি লিখব, এডিট, এডিট না, আমরা ভিউ ইউজারে আসব, কিসে আসব, ভিউ
ইউজার, এখানে ভিউ ইউজারে কিন্তু বারবার লুপ হবে কি? লুপ হবে না, একজনের ডাটাই তো আসবে। কয়জনের ডাটা আসবে? একজনের ডাটা আসবে। তো এইবার আমরা ডাটাটা কি করব, এখানে রিসিভ করব, কি করব, ডাটা রিসিভ। এই যে আমরা যখন ডাটাটা পাঠাবো তখন সব সময় দেখবেন, একটু আগে গুগলেও যখন আমরা সার্চ দিছি, কি গুগলেও যখন আমরা কি করছি, গুগলেও যখন আমরা সার্চ দিছি, দেখেন আমরা এরকম যদি একটা সার্চ দেই, দেখবেন এখানে একটা প্রশ্নবোধক একটা চিহ্ন আসে না, কি কি, আবার এখানে যে কোনো একটা লেখা কিন্তু এখানে আসতে পারে, কি কি আসতে পারে না এখানে। তো আমরা এরকম যেহেতু ভিউ করব, সেহেতু আমরা যে জিনিসটা করব, এখানে আমরা ডলার, এখানে কি লিখলাম, ডলার আমরা আইডি লিখলাম, কি লিখলাম, ডলার আইডি। এখন আমরা যেহেতু ডাটাবেস থেকে আনবো, সেহেতু গেট আসবে, কি ডলার আন্ডারস্কোর কি আসবে, গেট। গেটের মধ্যে আমরা কি দেবো জানেন, গেটের মধ্যে আমরা যা লিখবো, এখানে গেটের মধ্যে আমরা লিখলাম কি ভি, এখানে কি লিখলাম ভি, মানে ভিতে ভিউ, যেহেতু এখানে ভি দিচ্ছি সেহেতু যখন এখানে ডাটা পাঠাবো তখন আমরা এরকম পাঠাবো, ভিউ ইউজার, ভিউ ড্যাশ কি ইউজার ডট কি ডট পিএসপি, এখানে প্রশ্নবিদ্ধ একটা চিহ্ন আসবে ভি, এখানে ভি দিছি বিধায় কি এই ভিটারেই রিসিভ করছি কোথায়, এখানে, বোঝা গেছে, এখানে যাই লিখতাম ওখানেও কি আমার তাই দেওয়া লাগতো। ওকে ইকুয়াল, এবার কি হলো, এবার আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে ইউজার কি করবো, ইউজার আইডি কি লিখবো, ইউজার আইডি। এবার আমরা একটা জিনিস একটু দেখে আসি, সেটা হচ্ছে এখানে যখন আসব, এই আমরা আমরা কিসের মধ্যে করলাম, অল ইউজার, খেয়াল করেন এখানে একটা আইডি শো করাচ্ছে, এখানে কত দেখাচ্ছে, ফোর, এখানে যখন আসছি তখন কত দেখাচ্ছে, টু, কি এর মানে কি আমরা কি আইডি গুলাকে আমরা ধরতে পারছি, হ্যাঁ কি আমরা কি আইডি গুলাকে আমরা ধরতে পারছি, কি সবাই ক্লিয়ার, গুড। তার মানে এইবার আমরা যে জিনিসটা করব, এই যে আমরা এখানে কি ধরলাম, ভিউ এর মধ্যে আমরা এই আইডিটাই রিসিভ করলাম, ভিউ ইকুয়াল মানে কি ভির মান দুই, এর মানে ওই দুইটারই আমরা কোথায় রাখলাম, আইডির মধ্যে রাখলাম, কি রাখছি। এবার আসেন, এবার আমরা কি করব, এবার আমরা লিখবো হচ্ছে কি, এই যে ওই পেজেও সিলেক্ট লিখছি, এই পেজেও সিলেক্ট লিখছি, কোনো সমস্যা নাই, বুঝা গেছে কি, ওকে এখানে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো মাই এসকিউএল, কি কয় সরি, সিলেক্ট অল, সমস্ত ফিল্ড, সমস্ত ফিল্ড বলতে এই অল বলতে কারে বোঝায় জানেন, এই অল বলতে বোঝায় এই ইউজার আইডি, ইউজার নেম, এই এই সমস্ত মানে এই এই লাইনের সবগুলা ডাটারে, বোঝা গেছে, অল ফ্রম, ফ্রম কি আমার টেবিলের নাম কি, সিএস কি ইউজার, ওকে এখানে কি কন্ডিশন আসবে, হোয়ার, ওকে এখানে কি আসবে, ইউজার আইডি ইকুয়াল, যেহেতু বাইরে আমি ডাবল কোটেশন ইউজ করছি, ভিতরে কোন কোটেশন ইউজ করবো, সিঙ্গেল। এবার বোঝা গেছে সিঙ্গেল এবং ডাবল কোটেশনটা কেন, আমরা বাইরে যদি সিঙ্গেল দিতাম তাহলে ভিতরে কি দেওয়া লাগতো, ডাবল কোটেশন, কি সবাই ক্লিয়ার আমরা, আচ্ছা গুড। এরপরে আমরা এখানে গিয়ে কি করব, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে সিলেক্ট লিখলাম, তারপর এখানে আমরা কি লিখবো, এখানে আবার আমরা কোয়েরি করবো নাকি, আমরা কি লিখবো, কিউ আর ওয়াই, এরকম একটা কিছু লিখে দিলাম, মানে কোয়েরি করলাম, ওকে আমরা কি লিখবো, মাই এসকিউএল, মাই এসকিউএল আই কি, মাই এসকিউএল আই কোয়েরি, ওকে এরপর এখানে কি থাকবে, কি আসবে বলেন তো, কন, আটা কি থাকবে, সিল, কি সিলেক্ট করছি। এবার কিন্তু আমার কোনো লুপ চলবে না, এই জন্য কি কোনো হোয়াইল লুপের আমার দরকার নাই, তার মানে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এমনি একটা ভেরিয়েবলের নাম কি দিলাম, ইনফো, ওকে দিয়ে আমরা এখান থেকে কি করব, মাই এসকিউএল আই কি লিখবো জানো, ফেস কি লিখছিলাম, অ্যাসোক বা অ্যারে একটা কিছু দিলে হলো, এবার আমরা এখানে কি লিখবো, কিউ আর ওয়াই, ওকে কিউ আর ওয়াই দিছি, বড় হাতের দিলাম, আচ্ছা একটু দেখি না সমস্যা কি, ওকে ডলার আমরা কি লিখবো, ডলার ইনফো, ইনফোর মধ্যে গিয়ে কি লিখবো,
হ্যাঁ, ইউজার কি লিখবো? নেম লিখছি, আসেন আমরা একটু দেখে আসি অবস্থাটা কি হয়। ওকে, কি বলতেছে? আমি কি বলছিলাম? কি কেস সেনসিটিভ? আপনি কি বললেন যে এটা কেস সেনসিটিভ? কি না কি, আমি এইটা পরীক্ষা করার জন্য কি এটা এখানে দিলাম, কি বোঝা গেছে? তার মানে আমরা এখানে দেখেন ছোট হাতের দিস, এখানে বড় হাতের দিলে কি কাজ করে? কাজ করে না। গুড, ভুল না হইলে, কারণ একবার তো ভুল হচ্ছিল। ওকে, বাসায় গেলে বুঝবেন কয়বার ভুল হয়। ওকে, হ্যাঁ, কি আসছে এখানে? কি আসছে? আরিফুল। চার নম্বর আইডিতে কে ছিল আমরা দেখে আসি, চার নম্বরে কে ছিল? আরিফুল। আমরা যদি এখানে ধরেন এখানে যাই, তাহলে তিন নম্বরে কে? এর মানে দেখছেন, খেয়াল করছেন, মানে যারে ক্লিক করতেছে কি হচ্ছে? সেই আমি ডিলিটটা এখানে করাচ্ছি। ওকে, সমস্ত এখানেই কাজ করাবে। ওকে, সমস্ত গুলাই কাজ করবে। ওকে, একটা একটা করে দেখেন আগে। ওকে, আমি যেহেতু এখন ভিউ দেখাচ্ছি, এরপরে আমি কি ডিলিট দেখাবো, এডিট দেখাবো? ওকে, কোনো কিছুই বাদ দেওয়া হবে না। ওকে, কিন্তু হ্যাঁ, পিকচারও বসায় দেবো, কোনো সমস্যা নাই। কি কি আসবে? ইমেল আসলো। আপনি এখানে অনেক কিছু আগে দিতে পারেন। ওকে, ফোন নাম্বার এখানে আসতে পারে, কি ইউজার নেম কি আসবে? ইউজার নেম আমরা এখান থেকে কি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, আমরা কি দিলাম? ইউজার নেম। এখান থেকে রেজিস্ট্রেশন টাইম, এটা আমার স্ট্র্যাটেজি থাক। এবার খেয়াল করে, আমি যদি এখান থেকে এখানে আসি, আরিফুল, ওনার ফোন নাম্বার, কি সমস্ত কিছু আসছে? আমি কিন্তু রেজিস্ট্রেশন টাইমটা কিন্তু এখনো নেই নাই। খেয়াল করেন, এই যে ডেট এন্ড টাইম এর ফরম্যাটটা এখানে বসে আছে, বুঝা গেছে? কি আছে এখানে? বসে আছে। ওকে, এগুলা করব। ওকে, আচ্ছা, এখন ওনার যেটা চিন্তা ছিল যে আমরা কি করব, আমরা ডিলিট করব নাকি? আমরা কি করব? আমরা ডিলিট করব। ওকে, আর এডিটটা করা মানে ভিউ এবং ইনসার্ট একসাথে করাটাই হচ্ছে এডিট করা। আগে দেখতে হবে, তারপরে কি করতে হবে, এরপরে আমাদের এডিট করতে হবে। ওকে, আচ্ছা, ফাইন। তো এখন আসেন আমরা ডিলিট করা শিখি। আমরা কি শিখবো? ডিলিট করা শিখবো। তো আমরা এখানে ডিলিট করতে গেলে আমাদের ডিলিটের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমরা এখানে যদি আসি, আমরা এখানে লিখবো যে, হ্যাঁ না, সমস্যা নাই, আপনারা তো শিখতে হবে না, কি এক সপ্তাহ গ্যাপ আছে, তো এই জন্য দুটো কাজ একটু বেশি দেবো। ওকে, আরে আমি ধরেন আমি 2 ঘন্টাই করতেছি, আপনারা নাইলে 10 ঘন্টা লাগলো, কি? তো এখানে যে জিনিসটা হবে, আমি কি কি লিখবো? ডিলিট। কি লিখলাম? ডিলিট ইউজার ডট লিখবো, ডিলিট ইউজার ডট পিএসপি করছি। এবার ডিলিট ইউজারের মধ্যে যদি আমরা এখানে যদি আসি, পিএসপি শুরু করলাম এবং কি করলাম, পিএসপি শেষ করলাম, আমরা এখান থেকে কি লিখবো? রিকোয়ার। কি লিখবো? রিকোয়ার ওয়ান্স। ওকে, কি আসছে? কি আসবে? ফাংশন স্ল্যাশ কি? ফাংশন। আসলে ফাংশনটা কেন লাগবে এখানে? শুধুমাত্র ওই যে আমার ওখানে একটা কনফিগ ফাইল আছে না, কনফিগ ফাইলটা লাগবে। আসেন আমরা ডিলিট করার জন্য কি করব, ডিলিট করার জন্য আমাদের এরকম একটা ফরম্যাট বানাইতে হবে। অলে যদি যাই, খেয়াল করেন, এটারে কপি করে এখানে আনবো, কি বোঝা গেছে? এখানে এনে আমরা কি করব, ডিলিট ইউজার, এখানে আমরা একটু ডি দিয়ে দিই। কি দিয়ে দিই? ডি দিয়ে দিলাম। ওকে, এর মানে সেবাদুল্লাহ বলেন, এখানে আমরা কি করব, এখন আমরা কি মানে কি করব, আইডি ধরলাম না না, মানে ডিলিটের পেজে তো কোনো ইয়ে থাকবে না। ওকে, তো আমরা এখানে কি লিখবো? ডলার আন্ডারস্কোর কি লিখবো? গেট। ডলার আন্ডারস্কোর কি করব? গেট। গেট করার পরে আমরা এখানে কি ধরবো? ডি ধরলাম, এই যে বেরিয়ে গেছিলাম। এরপর আমরা কি করব? আমরা সিলেক্ট করলাম। ওকে, আবার সব জায়গাতে আপনারা সিলেক্ট করলে মানে সব জায়গাতে একই ভেরিয়েবল লিখলে আবার আপনারা ভাববেন মনে হয় মনে করেন এইটাই লিখতে হয় খালি। ওকে, একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তো আমরা এখানে কি লিখবো? সিলেক্ট।
অল ফ্রম ওকে সিএস ইউজার এইটুকু যদি লেখেন তাহলে একটা ক্লিকে সব ডাটা ডিলিট হয়ে যাবে ওকে ওকে হোয়ার কি হোয়ার ইউজার আইডি ইকুয়াল ডলার কি আইডি শোনেন পিএসপি কোড অনেক মজার বোঝা গেছে প্রোগ্রামিং ওকে দেখলে কম আসে না আমরা কি করব কি যেন করছিলাম এবার আমরা তো এটা কি করলাম এখানে আমাদের কোনো ডাটা তুলে টুলে আনার তো দরকার না কি কি আছে ওকে এর মানে আমরা এখান থেকে গিয়ে কি করলাম এটা আমরা কি করে দিলাম আচ্ছা এইবার আমরা এটা করছি না এখন ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা পেজে রিডাইরেক্ট করবে মেসেজ এখন পাঠাবো না এই রিডাইরেক্ট করার জন্য হেডার নামে একটা ফাংশন আছে কি আছে হেডার হেডারের মধ্যে রিডাইরেক্টের জন্য এই লোকেশনটা যে লিখবেন লোকেশনের এলটা সবসময় বড় হতে হবে আর একটা কি একটা কোলন থাকবে এখানে স্পেস দিলে আর কাজ করবে না আপনি এখানে স্পেস দেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে স্পেস দেওয়া যাবে না তাইলে দেখবেন কি এটা কাজ করবে না এটা হচ্ছে রিডাইরেক্টের জন্য তাইলে আমরা কই যাব আমরা গেলাম অল ইউজার ডট কি পিএসপি করছি আসেন এবার আমরা ডিলিট করি নাকি এবার মজাটা হচ্ছে কারণ আমার খেয়াল করেন আপ ডিলিট করি নাই আন ও আচ্ছা এখানে আমার কাজ করে নেই আমরা এখানে দেখবো মাই এসকিউএল আই কি লিখবো ফেস ফেস কি এসও এটার মধ্যে কি বলে দিতে হবে ডলার কিউআর ওকে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কি আইডি দাঁড়ান আমরা একটু দেখে আসি সিলেক্ট অল হবে না ডিএলই ডিলেট ফর্ম বুঝা গেছে কি লিখলাম ডিলেট ফর্ম এখানে যদি আসি দেখেন ডাটাবেজে ওনার চিহ্ন নাই কি আছে কি আছে কে না এটা আর কোনোভাবে আনা যাবে না ওকে আপনি মুছে ফেলছেন আপনি মুছে ফেলছেন দেখেন এখন যদি লাস্ট চার নাম্বার আইডি ছিল না এখন যদি আমরা ইনসার্ট করতে যাব কিন্তু পাঁচ থেকে শুরু হবে এক থেকে শুরু হবে না বুঝা গেছে দেখেন আমরা যদি একটু অ্যাড করে আসি মনে করেন এখানে অ্যাড করলাম এখানে যদি এরকম করি দেখেন খেয়াল করেন রেজিস্ট্রেশন হয়েছে তো অল ইউজারে যদি যায় আসছে মানে এখানে খেয়াল করেন এখানে কত থেকে শুরু হয়েছে পাঁচ থেকে শুরু হয়েছে কি কি বোঝা গেছে কিন্তু যদি চান যে আমি তো সব ডিলিট করে দিছি আবার চাচ্ছি জিরো থেকে শুরু তার মানে যেটা হচ্ছে আপনি এই আবার এখানে মূল ডাটাবেজে যাবেন গেলে যখন এখানে টেবিলটা শুরু হবে এমটি করে দেন কি করে দেন এমটি করলে আগের কোনো কিছুই থাকবে না ওকে এবার যখন নতুন করে শুরু হ্যাঁ হ্যাঁ এটা ডাইনামিকও করা যাবে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনি এরকম একটা বাটন যদি দেন তাহলে এমটি করা মানে যত ডাটা আছে সব খালি করে দেন আপনি চাইলে একটা সুইচ মানে একটা বাটন বানায় দেওয়া যাবে বুঝা গেছে মানে প্রোগ্রামিং এ করা যাবে না এমন কোন জিনিস এখন নাই আমরা তো সবই দেখতে হ্যাঁ হ্যাঁ আর দেখি না দাঁড়ান কি হয়
খেয়াল করেন, এবার যখন শুরু হচ্ছে তখন দেখেন কিভাবে শুরু হচ্ছে, এবার কিন্তু আবার এই ওয়ান থেকে আসছে, কি কি ওয়ান থেকে আসছে। আচ্ছা এখন বলেন এডিটটা কি দেখা দেবো? আচ্ছা এইবার এইবার আপনারা যে কাজটা করবেন, আপনার ডাটাবেসটা কিভাবে নিয়ে যাবেন আর আমার কাছে কিভাবে আনবেন, এটা শিখতে হবে না? এক্সপোর্ট করা, কি করা? এক্সপোর্ট করা। আপনারা যখন এই যে এরকম, আমি যখন ডাটাবেসটা আপনাদেরকে এভাবে দিয়ে দেবো, বুঝা গেছে? এখানে খেয়াল করেন, আমি একটু দেখাই নি, এখানে একটা ডাটা আছে না কি? ওকে, আমরা এইভাবে গিয়ে যতগুলো টেবিল থাকবে সবগুলোরে আমরা কি করবো, চেক অল করলে কি সবগুলো সিলেক্ট হবে, এখানে গিয়ে এক্সপোর্টের মধ্যে ক্লিক করব, কি করব, এক্সপোর্টের মধ্যে আমরা ক্লিক করব, তখন কি হবে, এটা এক্সপোর্ট হবে এসকিউএল ফরম্যাটে, বোঝা গেছে? কি ফরম্যাটে? এখন আপনি যদি আপনার বাসাতে গিয়ে এইটারে আমি এখানে এনে রেখে দিলাম, ওকে, এখন ইম্পোর্ট করার আগে তো একটা নাম দিতে হবে, বোঝা গেছে? ধরেন আপনার বাসায় গিয়ে অন্য একটা নাম দিলেন, আমি একটা নতুন একটা ডাটাবেস বানাইলাম, ডাটাবেসের নাম দিলাম যে ধরেন নাহিয়ান, ওকে, কি দিলাম, নাহিয়ান নামে একটা ডাটাবেস বানাইলাম। এখন আমরা যাচ্ছি, দেখেন এখন কিন্তু নাহিয়ানে কিছু নাই, আছে কিছু? ওকে, আমরা তো কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতে গেলে যদি আমরা ডেস্কটপের মধ্যে যাই, এখানে দেখেন কি আছে, এই যে এটা আসছে না, এটারে যখন এখান থেকে গিয়ে কি করে দেবো, জাস্ট গো করে দেবো। এখন তাইলে আমরা যখন চেঞ্জ করলাম ডাটাবেজের নাম, তাইলে আমাদের কিন্তু একটা কাজ করতে হবে, বলেন তো কি, আমাদের যে কনফিগ ফাইলে গিয়েও ডাটাবেজের নামটা কি করে দিতে হবে, আমাদের নাহিয়ান এখানে বলে দিতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? হ্যাঁ, কি কি সবাই বুঝা গেছে কথাটা? গুড, হ্যাঁ বলেন, হ্যাঁ কি আমার কানেক্ট করার জন্য হোস্টের নাম দরকার হয়, কি লোকাল হোস্ট, ইউজার নেম দরকার হয় রুট, আর আমার কি পাসওয়ার্ড দরকার হয়, পাসওয়ার্ড নাই, আর এই ডাটাবেজের নেমটা এটা সিরিয়াল। আমি বলতেছি যদি ডাটাবেস কানেক্ট না হয় তাহলে তুমি সব ক্ষেত্রে গিয়ে কি বললো, ডাটাবেস কানেকশন কি ইরো, আমার কথা বুঝা গেছে? কি বলবে, ডাটাবেস কানেকশন কি ইরো, হ্যাঁ উপরে এটাই বলবে যদি ডাটাবেস কানেকশন না হয়, হ্যাঁ যা লিখবেন তাই আসবে, ওকে ওকে। আচ্ছা এর মানে আমরা কি বুঝছি সবাই? হ্যাঁ, এটা সবাই কিন্তু পারতে হবে, কারণ আমি একবার করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে দিয়ে করাবো, ক্লাসে করাবো, ওকে।